আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা বরাবর আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের মাঝে টিউটোরিয়ালটি শুরুর আগে চলুন দেখি মেশিনের কন্ডিশনটা কি অবস্থা আছে মেশিনে পাওয়ারটি অন করলাম এখন মেশিন সুইং করব মেশিনটি সুইং হচ্ছে মেশিনটি এখন সুইং করব দেখুন এই যে মেশিনটি সুইং হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের অপারেটর বা অন্যরা হয়তো যে কোনো এক সময় দেখা যায় যে মেশিনটি টিপে একটি প্রোগ্রাম থেকে আরেকটি প্রোগ্রামে গিয়ে মেশিনটি অফ করে ফেলছে তো সেক্ষেত্রে মেশিনটি রান হচ্ছে না তো তখন তো আমাদের ভীষণ পেরেশানিতে পড়ে যেতে হয় যে আসলে মেশিনটা কি হলো তো এখন মেশিনটি যেই প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো ওই প্রোগ্রামটি 50 নাম্বার প্রোগ্রাম তো মেশিনে প্রোগ্রামটি আসতে হলে আনতে হলে প্রথমে আমাদের মেশিনের টেস্ট বাটন এবং MESW এই দুটি বাটন একসাথে প্রেস করে পাওয়ারটি অন করব অন করার পরে এখন আমাদের এই আইটেম বাটনটি প্রেস করে আমাদের চলে আসতে হবে 50 নাম্বারে এই 50 নাম্বার প্যাডার্ন এখানে লেখা আছে কারেন্ট অফ স্টার্ট সুইং আমাদের মেশিনের যখন পাওয়ারটি প্রথম শুরু হবে আমরা মেশিনটি রান করার জন্য যখন প্রস্তুত করব আমরা প্যাডেলের মধ্যে প্রেস করব পাড়া দিব তখন অটোমেটিকলি আমাদের মেশিনটা কিন্তু এখন ফিড উঠে তখন ওই ফিডটা উঠবে না এই যে দেখুন তাহলে এখানে 1 আছে এখন আমি এখানে 3 করে দিয়ে ইন্টার করে দিব অর্থাৎ আমার মেশিনটি এই 3 নাম্বার প্যাডানে সেট হয়ে গেল কারেন্ট অফ স্টার্ট সুইং এখন আমার মেশিনের পাওয়ারটি আমি অফ করে দিব অফ করে দেওয়ার পরে এখন আমি পুনরায় আবার মেশিনের পাওয়ারটি অন করব মেশিনের পাওয়ারটি অন করলাম এখন আমি প্যাডেলে পাড়া দিয়ে মেশিনটি অন করব এখন আর মেশিনটি অন হবে না এই লেখাটাই থাকবে প্যাডেল স্টপ স্টার্ট উই অফ মোর পোস্ট এখন এই লেখাটি আসবে এই এই প্রোগ্রামটি যদি আমাদের চালু থাকে তাহলে আমাদের মেশিনটি কখনোই সুইংয়ের উপযোগী হবে না সুইং করবে না মেশিনটি ফিট উঠবে না অর্থাৎ এক কথায় বলতে পারি এটা একটা ফিড লক মেশিনের ফিডটি অটোমেটিক লক হয়ে থাকবে তো এখন আমি আবার মেশিনের প্যাডেলটি আনলক করে দিব কিভাবে সেটা আনলক করি আপনারা আবারও একটু দেখবেন মেশিনের পাওয়ারটি অফ করলাম এখন টেস্ট বাটন MESW এই দুটি বাটন প্রেস করে পাওয়ারটি অন করব অন করার পরে এই বাটনে প্রেস করে আমাদের প্যাটার্ন আনতে হবে 50 নাম্বার 50 নাম্বার প্যাটার্ন আনার পরে এইখানে থাকবে 1 থাকলে আনলক 3 থাকলে লক এটা ফিড লক তো আশা করি আপনারা ভিডিওটি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন আপনারা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তীতে যদি আমার নিত্য নতুন যে কোনো ভিডিও যদি আমি আপলোড করে থাকি এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো আজকের মতো এই পর্যন্তই
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।